السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله تعالى القدير، أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير، والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين، أما بعد. ملك الموت যখন সবার কাছে আসবে তখন একটা পরিবেশের তৈরি হয়, পরিবেশটা হলো দুনিয়া এবং আখেরাতের সন্ধিক্ষণে ব্যক্তি দ্বারা। ব্যক্তি যখন মৃত্যুর ক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু মরে নাই, মৃত্যুর ক্রিয়া শুরু হয়েছে, কারণ আমাদের প্রাণ দেহের 3.5 হাত বডির সব জায়গায় ছড়িয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়াতে বলেছেন, মালাকুল মউত পায়ের পাতা থেকে প্রাণকে গ্রেফতার করতে শুরু করে, পায়ের পাতা থেকে ধীরে ধীরে গ্রেফতার করে করে আগাতে থাকে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, হলকম আমরা বলি বাংলায়, হলকম মানে কণ্ঠনালীতে এনে প্রাণটাকে খুঁটাতেন মালাকুল মউত। হ্যাঁ, যখন মৃত্যুর ক্রিয়া শুরু হয়ে যায় তখন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে নিশ্চিত হয়, কিন্তু হ্যাঁ তখন পরকালে তার গন্তব্যটাও দেখতে পারে। যখন মৃত্যুর ক্রিয়া ব্যক্তির জীবনে শুরু হয় তখন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়ার জীবন সম্পর্কে সে মজা নিয়েছে, কাজ করেছে, বেঁচে ছিল সব জানে, কিন্তু সে তার পরকালীন অবস্থানটুকু দেখতে পায়। এই যে পরিবেশ তখন ব্যক্তি কি বলে, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন, কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমি আপনাদেরকে আবার বলছি, ঘরে যায় মিলায় দেখবেন, কোরআনুল কারীমের 63 নম্বর সূরা এর 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঠিক ওই সময়ের পরিবেশটা তুলে ধরে বলেছেন। তারপরে আপনি বলছেন 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও ঈমানদারেরা, সত্যি যদি ঈমান এনে থাকো তাহলে আমার দেয়া রিজিক থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু তোমার কাছে উপস্থিত হওয়ার আগে। তার মানে মৃত্যু উপস্থিত যখন হবে ব্যক্তির কাছে তখন দুনিয়ার জীবন থেকে বিদায় সে বুঝবে, হ্যাঁ পরকালে তার অবস্থানটাও সে দেখতে পাবে, কোথায় ভালো না মন্দ দুনিয়াতে সে আছে বা আখেরাতটাও দেখতে পাবে। আল্লাহ তাআলা বলছেন ঠিক ওই মুহূর্তটা আসার আগে তুমি ব্যয় করো। কারণ হলো ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন অন্তিম শয়ানে, অর্থাৎ জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন শেষ মৃত্যু এখনই সে পান করবে, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় নেবে, ট্রান্সফার হবে, ঠিক ওই মুহূর্তে সে কি বলে আল্লাহ বলছেন, তখন বান্দা বলে, প্রত্যেকটা মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বলে, ওয়া আল্লাহ যদি তুমি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি একটা মুহূর্ত আমাকে ফিরিয়ে দিলে, এক মুহূর্ত বলতে কি এক মিনিট না, এক সেকেন্ড না, এক ঘন্টা না, এক দিন না, এখানে আজাল মানে আসলে এটাকে সায়েন্সে বললে বলতে হয় সেকেন্ড কে ভাগ করে ও অল্প সময়কে আজাল বলে, আজাল। তো আল্লাহ তাআলা বললেন, ব্যক্তি বলে আল্লাহ আমাকে একটা মুহূর্ত তুমি ফিরিয়ে দাও, কারণ তখন সে গ্রেফতারের মুখে, মালাকুল মউত পায়ের পাতা থেকে তার প্রাণটাকে ধরে এনে হলকমে নিয়ে এসেছে, নিতে বাকি, দেহ থেকে আলাদা করে নিতে বাকি, দেখতে পাচ্ছে তার পরকালীন জীবনের ঠিকানা। তখন বলে আল্লাহ আমাকে এক মুহূর্ত ফিরিয়ে দাও, তাহলে কি করব, ফাসাদ্দাক আমি সদকা, আমি আমার সত্য সম্পদ, সদকা শব্দের অর্থই হলো হারাম টাকা, ঘুষের টাকা, মানে ভাই বোনের সম্পত্তি মেরে খাওয়া টাকা, অন্যের কাছ ব্যাংকের টাকা মেরে খাওয়া টাকা, সরি বললাম আর কি, যে কোনো ভাবে ব্ল্যাক মানি, সোয়াবের নিয়তে যদি কেউ দেয় এর নাম কুকুরি, এর নাম কুকুরি। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ব্যক্তি বলে আল্লাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তুমি আমাকে এক মুহূর্তের জন্য ফিরিয়ে দাও, আমি সদকা করব, আমি আমার সম্পদ তোমার জন্য দান করব।